কাউসারের নেতৃত্বে জিয়ার মাজারে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দল জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের 39তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ থেকে প্রায় 600 নেতাকর্মী নিয়ে জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেন মহানগরের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ। সোমবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল 8টায় নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবুল কাউসার আশার নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ নারায়ণগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনালে উপস্থিত হন। পরে ধারাবাহিকতার সহিত এক এক করে 6টি বাসে করে জিয়ার মাজারের উদ্দেশ্যে রওনা হন সংগঠনটির নেতা ও কর্মীরা। এছাড়াও নারায়ণগঞ্জ মহানগরের আওতাধীন শিথিলগঞ্জ থেকে 3টি ও বন্দর থেকে 4টি গাড়ি ছেড়েছেন বলে সংগঠনের নেতৃবৃন্দ জানান। এ সময় নবগঠিত নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবুল কাসের আশার নেতৃত্বে আরো উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি ফারুক চৌধুরী, মোস্তাকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সহ সাধারণ সম্পাদক নূর আফসার শাওন, সাংগঠনিক সম্পাদক ওহিদুল আলম সক্কু, দপ্তর সম্পাদক ফরহাদ হোসেন, সহ সাহিত্য সম্পাদক জাহাঙ্গীর ব্যাপারী, শিল্প বিষয়ক সম্পাদক আনোয়ার রাজ্জী, পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক মোশাররফ হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক ফারহানা আক্তার। এদিকে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজার প্রাঙ্গণে ঢাকা বিভাগের আওতাধীন প্রতিটি জেলা ও মহানগর কমিটির নেতাকর্মীরা অবস্থান নিতে শুরু করেন। পরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি শফিউল বারী বাবু ও সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল সহ অন্যান্য নেতৃবৃন্দরা মাজার প্রাঙ্গণে এসে উপস্থিত হলে তাদের নেতৃত্বে সকল নেতাকর্মী মাজারে প্রবেশ করেন। পরে বেলা 12টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন সহ রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, অ্যাসিস টিভির সাথে থাকুন, এন্ড ক্লিক দ্য বেল আইকন ফর নিউ ভিডিওস।